আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দু সেপ্টেম্বর সেশনে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো অলরেডি তোমরা পরীক্ষা রুটিন পেয়ে গেছো সেকেন্ড সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে আমি কিন্তু গতকাল বাংলার গল্প এবং প্রবন্ধের ওপর লাস্ট মিনিটে সাজেশনের ভিডিও আপলোড করেছি যারা দেখ অবশ্যই দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের বাংলার সমস্ত কবিতা এবং নাটক থেকে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে তার আগে বলে রাখি এখনো তোমাদের প্রায় চল্লিশ দিন কিন্তু বাকি রয়েছে যারা এখনো সারা বছর কিছু পড়নি কি পড়বো বুঝতে পাচ্ছ না তোমরা সোমনাথ একাডেমি থেকে সমস্ত বিষয়ের অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সমস্ত বিষয়ের নোটস আমাদের কাছ থেকে কিন্তু স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো আমরা যে নোটস দেবো সেটা যদি তোমরা পড়ে যাও আশা করি একটি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আমরা প্রতিটি সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক নোটস দেবো তার সঙ্গে লাস্ট মিনিটে সাজেশন দেবো এবং তার সঙ্গে লাস্ট মিনিটের আর একটা কিন্তু শর্ট নোটস আমরা দেবো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো তো চলো আজকে আমরা সাজেশনটি দেখে নিই তা কবিতা তোমাদের সিলেবাসে কিন্তু টোটাল আটখানা কবিতা রয়েছে কিন্তু পরীক্ষায় তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে তো কোন কোন কবিতাগুলো এবছরে থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সেগুলো আমি অবশ্যই বলে দেবো তোমরা দেখে নাও দেখো তোমাদের এক নম্বর কবিতা হচ্ছে সবুজের অভিযান ঠিক আছে এই কবিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও প্রশ্ন নম্বর এক নম্বরের প্রশ্ন সবুজের অভিযান কবিতার মূল ভাব বিশ্লেষণ করে দু নম্বরের প্রশ্ন দেখো চির যুবা তুই চে চির জীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি কবি কাদের চির জুবা ও চির জীবী বলেছেন তারা কিভাবে জীর্ণ জরার অবসানে প্রাণ অফুরান ছড়িয়ে দিতে পারবে বলে কবি মনে করেন এই উত্তরটি আমাদের নোটের পেজ তিরিশের রয়েছে মেন নোটের আর যেগুলোর পাশে পেজ নাম্বার নেই যারা নোট নিয়েছ আমি লাস্ট মিনিটে যে নোটগুলো দিলাম সেখানে ইউটিউবগুলো পেয়ে যাবে তিন নম্বরের প্রশ্ন কি বলছে রাখো শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইলো খাঁড়া শিকল দেবী বলতে কাকে বোঝানো হয়েছে এর মূল বক্তব্য ব্যাখ্যা করো তো এই কবি থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি তিনটি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে যাও যদি প্রশ্ন ঘুরিয়েও দেয় তাও তোমার লিখে আসতে পারবে কারণ দেখো এই যে এক নম্বরের যে প্রশ্নটা ছিল যে সবুজের অভিযান কবিতার মূল ভাব বিশ্লেষণ করে এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে যাবে প্রশ্ন ঘুরিয়ে যদি দিয়ে থাকে তোমরা এখান থেকে মতো করে কিন্তু লিখতে পারবে ঠিক আছে তা এবছর বানিয়ে কিন্তু সবুজের অভিযান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে নেক্সট দেখো আমাদের দু নম্বর কবিতা কর সাম্যবাদী ঠিক আছে দু হাজার তেইশে সেপ্টেম্বরে যখন পরীক্ষা হচ্ছিল সাম্যবাদীতে কিন্তু একটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছিল তাই তোমরা এটা পড়ে যেতে পারো আবার পড়তেও পারো কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রশ্নপত্রের কোনো নিশ্চয়তা নেই ওরা রিপিট প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়ে দেয় তো দেখো যারা চাইছো আমি সাম্যবাদীটা পড়ব তোমরা এই চারটি প্রশ্ন পড়ে নাও দেখো এক নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো দুই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই কবি হৃদয়কে মন্দির কাবার চেয়ে বড় বলে উল্লেখ করেছেন কেন তিন এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুর চরণটি সত্যতা প্রকাশ করো চার দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল দোকানে দর কষাকষি বলতে কবি কি বলতে চেয়েছেন পথে তাজা ফুল ফুটে থাকা তাৎপর্য চারটি প্রশ্ন পড়তে পারো ঠিক আছে মেন দুটো পাচ্ছ আর উত্তর গুলো পাচ্ছ না আমাদের লাস্ট পেয়ে যাবে ছেলে দেখো ছেলেটা দেখে কিন্তু এবছরে পরীক্ষার প্রশ্ন আসতে পারে কারণ দু হাজার তেইশে কিন্তু কোনো পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষা ছিল দেখো এক নম্বর প্রশ্ন দেখে নাও ভিতু ভিতু কথা কথাটা কে কাকে কি কারণে এই কথা বলেছিল বুঝিয়ে দাও পেজ একান্নতে পেয়ে যাবে দুই দেখো লজ্জা করে না বাঁধো কি তাকে বলেছে তার লজ্জা পাওয়ার ও কেন পাইনি তা তুলে ধরো পেজ বান হতে একটু পেয়ে যাবে তিন দেখো দেখি নাই কি করে মাস্টার মশাই কে কোন মানসিকতায় এ কথা বলে পেয়েছিলেন পেজ বানতে পাবে আর চার দেখো সেই ত্রুটি আমারই বক্তাকে কোন প্রসঙ্গে কেন তিনি এ কথা বলেছেন ঠিক আছে চার নম্বর কবি দেখো জন্মভূমি এখান থেকে কিন্তু দু হাজার তেইশে কোন প্রশ্ন আসেনি তাহলে এবছর এখান থেকেও আসতে পারে তো এখান থেকে তিনটি প্রশ্ন দিয়েছি আমি কি কি এক জন্মভূমি কবিতার গ্রাম প্রকৃতির চিত্র অঙ্কন করো দুই কবি জন্মভূমি যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো তিন জন্মভূমির জন্মভূমি কবির কাছে কেন স্বর্গপুরী বলে মনে হয় আলোচনা করো তো এই তিনটি প্রশ্ন দেখো ভাবে প্রসঙ্গ সেট করা হয়েছে তুমি এই প্রশ্নগুলো পড়ে যদি যাও আর যদি ঘুরিয়েও দেয় তুমি উত্তর তো এখান থেকে বানিয়ে লিখতে পারবে ঠিক আছে তা পাঁচ নম্বরের দেখো কবিতাটা কি দিয়েছে আমি বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা প্রশ্নের মান পাঁচ দু হাজার কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসেনি তাই এখান থেকেও আসতে পারে কিন্তু ঠিক আছে তো দেখো এক বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবি অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও তুমি দেখো নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় কোন প্রসঙ্গে কার এই উক্তি তার তাৎপর্য নিদর্শন করো ছ নম্বর কবিতা দেখো অমলা কান্তি এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে তো দুটো দিচ্ছি মাত্র এই দুটো প্রশ্ন পড়লেই তুমি যে কোনো প্রশ্ন ওই তোমার বানিয়ে লিখতে পারবে এক দেখো অমল কান্তি রদ্দুর হতে পারেনি এই আক্ষেপের মধ্য দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন দুই অমল কান্তির শিক্ষা জীবনের কথা বক্তব্য করো এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাও সাত নম্বর ছাড়পত্র এই ছাড়পত্র কবি থেকে কিন্তু দু হাজার তেইশে কিন্তু প্রশ্ন এসেছিল ঠিক আছে এক নম্বর কি দেখে নাম আবার আসিব ফিরে কবিতায় কবি প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা সে ছাড়পত্র এক কে কি ছাড়পত্র পেয়েছে ছাড়পত্র পাওয়ার পর তার মানসিকতা পরিচয়টা পেয়ে চলিয়েছে ঠিক আছে দেখো এবারে নাটকে চলে আসছি দেখো নাটক তোমাদের এখানে সিলেবাসে দুটো আছে না একটা হচ্ছে ডাক ঘর অন্য চাই প্রাণ চাই তো এখানে কিন্তু পরীক্ষার সময় ডাকঘর থেকেও একটি প্রশ্ন দেবে অন্যচয় চাই প্রাণ কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় দেবে ঠিক আছে ক নম্বর থাকবে বলতো ছ নম্বর থাকবে এবারে যারা বছর ধরে কিছু পড়নি আমি তোমাদের বলবো যে কোনো একটাই পড়ে যাও হয় ভালো করে ডাকঘর পড়ে যাও না ভালো করে অন্য চাই প্রাণ চাই পড়ে যাও পরীক্ষার সময় দুটো প্রশ্ন দেবে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তাই দুটো প্রশ্ন দুটো জায়গা থেকে বড় প্রশ্ন পড়া মানে সময় নষ্ট করা যেটা পড়বে ভালো করে পড়ে যাও যারা ডাকঘর পড়বে এই প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে অমলের চরিত্র মিষ্টি জওয়ানটা বিশ্লেষণ করো আমাদের নোটের পেজ তেষট্টিতে পেয়ে যাচ্ছ দুই দেখো ডাকঘর নাটকের মাধব দত্তের চরিত্র আলোচনা করো পেজ বাষট্টিতে উত্তর পেয়ে যাবে তিন ডাকঘর নাটকের কবিরাজ চরিত্রটি আলোচনা করো একটা চরিত্র এবছরে কিন্তু আসার কথা রয়েছে তো এই তিনটে পড়ে যেতে পারো আর অন্য চাই প্রাণ চাই যারা পড়বে তারা কোন কোন দেখে নাও এক নাট্যাংশ অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করো দুই অন্য চাই প্রাণ চাই নাট্যাংশে একদিকে রয়েছে জন্য হাহাকার অন্যদিকে রয়েছে যৌরসের চিত্র এই দুটি বিপরীত চিত্র নাট্যাংশে কিভাবে এসেছে তা আলোচনা করো দেখো দুটো প্রশ্ন এমনভাবেই দেওয়া রয়েছে এই দুটো প্রশ্ন পড়া মানে যে কোনো প্রশ্নের পরীক্ষা আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ হম আমার মনে হয় এই ডাকঘর এবং অন্য চায়ের দুটোর মধ্যে কিন্তু এই অন্য চায়ের তোমাদের কাছে কিন্তু অনেকটা ইজি হবে একটু বানিয়েও তোমরা লিখতে পারবে তাই এটা ভালো করে রিডিং পড়ো রিডিং করে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলো ঠিক আছে যাদের কাছে প্রশ্নের উত্তর নেই বা এখনো পড়াশোনা শুরু করো তোমরা চেষ্টা করো পারলে সোমনাথ একাডেমি থেকে সলভের প্রত্যেকটি সাবজেক্ট নোট সংগ্রহ করতে তার সঙ্গে লাস্ট মিনিটে সাজেশন পাবে এবং লাস্ট মিনিটে নোটটা কিন্তু পেয়ে যাবে আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু সাজেশনটি দেখেছো বাংলাতে ভালো রেজাল্ট করতে হলে এই সাজেশনের পাশাপাশি কিভাবে পড়তে হবে তার কয়েকটি আমি টিপস তোমাদের বলে রাখি তুমি যে কবিতাটা পড়ছো সেই কবিতাটা যে প্রশ্ন তুমি পড়বে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে বা সায় আমি দিয়েছি তার আগে কবিতাটা কিন্তু অবশ্যই ভালোভাবে রিডিং পড়ো এবং তোমাদের পাঠ্যবইয়ের পাশে দেখবে বুঝিয়া দেয়া রয়েছে সেই শব্দার্থ ভাবার্থগুলো ভালো করে পড়ে নাও ভালো করে বোঝো কবিতাটি বা যে কোনো গল্প আছে বারবার রিডিং মারো মারার পর আমাদের দে এই প্রশ্নগুলো পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে পাবে এবং কমন না এলেও কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে ঘুরিয়ে আসতে পারে ঘুরিয়ে আসলে তোমরা যেহেতু রিডিং পড়ে গেছো তোমরা কিন্তু লিখে আসতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাকি যে সাবজেক্টের সাজেশনগুলো রয়েছে আমি এই মাসের মধ্যেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানের ভিডিও কিন্তু নিয়ে আসব তাই তোমরা যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে যেন পৌঁছে যায় আর যাদের নোটের প্রয়োজন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে তোমরা নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো